আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে ভেজিটেবল এগ পাস্তা। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা সকাল বিকাল নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন। এটা খুবই হেলদি একটি রেসিপি, আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করুন, বেল আইকনে একটি ক্লিক করুন। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। প্রথমে আমি পাস্তাটা বয়েল করে নিব, এর জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়ার কারণে পাস্তাটা বয়েল হওয়ার পরে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি পানিটা সম্পূর্ণভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা সম্পূর্ণভাবে ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব পাস্তা। এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য বয়েল করে নিব। আপনাদের ক্ষেত্রে সময়টা আরও বেশিও লাগতে পারে, কিংবা আরও কমও লাগতে পারে। পাস্তাটা বয়েল করা হয়ে গিয়েছে, আমি চুলাটাকে মিডিয়ামে রেখে পাস্তাটা বয়েল করেছি। দেখুন, এটা একদম পারফেক্টভাবে বয়েল হয়ে গিয়েছে। আমার টোটাল 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের ক্ষেত্রে আরও কমও লাগতে পারে, কিংবা আরও বেশিও লাগতে পারে। এখন আমি এক্সট্রা পানিটা ছেঁকে নিব। এখন আমি ডিমটা ঝুড়া করে নিব, এর জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, আমার কাছে ডিমের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে না, তাই আমি এখানে 2টাই দিচ্ছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কিংবা আরও কমও দিতে পারেন। এখন আমি ডিমটাকে ঝুড়া ঝুড়া করে নিব। ডিমটা ঝুড়া করা শেষ, এখন আমি ডিমটা উঠিয়ে নিব। তেলের মধ্যে ডিমটা জোড়া করেছিলাম, সেই তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব সবজি। এখানে আমি 2 ধরনের সবজি নিয়েছি, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। ক্যাপসিকাম আর গাজরটাকে আমি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 7 মতো লবণ। দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ মিক্স মশলা, এটা রেডিমেড মিক্স মশলা। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে করে সবজিটা একটু সেদ্ধ হয়ে আসে। খুব বেশি সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু সেদ্ধ হওয়া আসা পর্যন্ত আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন, সবজিটা হালকা একটু নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চা চামচ পরিমাণ টমেটো সস। জোড়া করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এখন আমি বয়েল করা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তার সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো পাস্তাটাকে আমি কুক করে নিব। এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি, খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব।
তৈরি হয়ে গেল খুবই চমৎকার এবং মজাদার সাথে ভেজিটেবল এগ পাস্তা। এটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এটা তো বাচ্চাদের খুবই ফেভারিট একটি খাবার। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, কিংবা সকাল বিকাল নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।